তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলছি যে আজকের ভিডিওটি কেউ 5 সেকেন্ড কাটবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ইউজফুল হবে। তো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু অ্যাক্সেসিবিলিটি এই অপশানটি রয়েছে, যেটা কিন্তু আমরা প্রায় অনেকেই জানি না যে এই অপশানটি কী বা এই অপশানটির মধ্যে কী কী সেটিংস লুকিয়ে রয়েছে বা এই অপশানটির আসলেই বা কাজ কী। তো আজকের ভিডিওতে প্রত্যেকটি মোবাইল ফোনের অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকিয়ে থাকা এমন কয়েকটি খতরনাক সেটিংস দেখাবো, এমন কয়েকটি জবরদস্ত ইউনিক টিপস দেখাবো, যে কাজগুলো দেখলেই আপনারা 100% অবাক হয়ে যেতে বাধ্য হয়ে যাবেন যে এই অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকিয়ে থাকা এই গোপন কাজগুলো আমরা আগে কখনোই জানতাম না। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কি সেই অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজ, ম্যাজিক কাজ। অ্যান্ড আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার মোবাইল ফোনের অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকিয়ে থাকা এই গোপন কাজগুলো আপনি আগে কখনোই জানতেন না। আপনি যখন আপনার বন্ধুকে আপনার মোবাইল ফোনের অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকিয়ে থাকা এই গোপন কাজগুলো দেখাবেন, তখন আপনার বন্ধু সঙ্গে সঙ্গেই অবাক হয়ে যাবে, সে ভাবে যে এই কাজগুলো আপনি কীভাবে করেছেন, তো কি সেই ফোনের অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজ, ম্যাজিক কাজ। সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন স্মার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইজ, তো এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই মোবাইল ফোনের অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজ, ম্যাজিক কাজ। তো এই কাজটি করার জন্য এখন আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংস আসার পর এখন আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তাহলে আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশান রয়েছে অ্যাক্সেসিবিলিটি বলে। তো এখন আপনি অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি যদি অপশানটি খুঁজে না পান তাহলে আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই অপশানটি পেয়ে যাবেন। তো এখন আপনি ভিসান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন হাই কন্ট্রাস্ট ফোন বলে। সো এখন আপনি যদি এটি অন করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের সমস্ত ফন্টের আউটলাইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি যখন হাই কন্ট্রাস্ট ফোন এটি অন করলাম তাহলে কিন্তু মোবাইল ফোনের সমস্ত ফন্টের আউটলাইন হয়ে গিয়েছে। আপনি চাইলে এটি অন করে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এটি কিন্তু একটা দারুণ সেটিংস, এটি হলো প্রথম সেটিংস। তো এখন আমি জাস্ট এটি অফ করলাম। দ্বিতীয় সেটিংসটি হলো হাই কন্ট্রাস্ট কিবোর্ড। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার মোবাইল ফোনের কিবোর্ডটি কীরকম, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটি বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনের কিবোর্ডটি সিম্পল একটি কিবোর্ড, হোয়াইট একটি কিবোর্ড। তো এখন আমি জাস্ট এটি অন করব, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটি দেখতে পারবেন যে মোবাইল ফোনের কিবোর্ডটি কীরকম হয়ে যায়। তো এখন আমি জাস্ট হাই কন্ট্রাস্ট কিবোর্ড এটি অন করছি, তাহলে কিন্তু মোবাইল ফোনের কিবোর্ডটির সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল ফোনের কিবোর্ডটি পরিবর্তন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। মোবাইল ফোনের কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডটি ইউল হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু কিবোর্ডটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। সো আপনি চাইলে এই কিবোর্ডটি মোবাইল ফোনে ইউজ করতে পারবেন, এটি কিন্তু একটা দারুণ সেটিংস। তো এখন আমি জাস্ট এটি অফ করছি, এটি হলো দ্বিতীয় সেটিংস। তৃতীয় সেটিংসটি হলো ম্যাগনিফিকেশন গেস্টার। তো এখন আপনি জাস্ট ম্যাগনিফিকেশন গেস্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি জাস্ট এটি অন করবেন। তো এখন আমি দেখিয়ে দেবো যে এই সেটিংসটির মেইন কাজ কী। তো এখন আমি জাস্ট মোবাইল ফোনের স্ক্রিনে তিনবার টাচ করব, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই কাজটি দেখতে পারবেন। তো এখন আমি জাস্ট মোবাইল ফোনের স্ক্রিনে পরপর তিনবার টাচ করছি, 1, 2, 3। তো দেখতে পারবেন আমি যখন তিনবার টাচ করলাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের স্ক্রিনটি জুম হয়ে গিয়েছে। আপনি চাইলে যে কোনো জায়গাকে জুম করে দেখতে পারবেন, আপনি যে লেখাটি দেখতে পান না বা যে অবজেক্টটি আপনি দেখতে পান না, জাস্ট সেই লেখাটির উপর তিনবার টাচ করবেন পরপর, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই লেখাটি জুম হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে সেই লেখাটি দেখতে পারবেন। আপনি চাইলে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আপনি যে কোনো জায়গাকে জুম করার মাধ্যমে দেখতে পারবেন। তো আপনি যদি জুম আউট করতে চান তাহলে আপনি কী করবেন, এখন আপনি জাস্ট আবার তিনবার টাচ করবেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জুম আউট হয়ে যাবে। তো এটা কিন্তু একটা দারুণ সেটিংস। তো এখন আমি জাস্ট এটি অফ করলাম, এটি হলো তৃতীয় সেটিংস। চতুর্থ সেটিংসটি হলো কালার ইনভার্সান। তো আপনি যদি এটি অন করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবে বা কালার ইনভার্সান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনটি পুরোপুরি ব্ল্যাক হয়ে গিয়েছে। আপনি মোবাইল ফোনের যেখানেই যাবেন সেখানে কিন্তু ব্ল্যাক দেখাবে। তো এখন আমি জাস্ট ফেসবুকটি ওপেন করছি, তাহলে কিন্তু ফেসবুকটি পুরোপুরি ব্ল্যাক দেখাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু ফেসবুকটি পুরোপুরি ব্ল্যাক দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে আপনি যখন মোবাইল ফোনটি রাত্রে বেশি পরিমাণে ব্যবহার করবেন তখন আপনি অবশ্যই কালার ইনভার্সান ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি হবে না। সো এটি কিন্তু একটা দারুণ সেটিংস। তো এখন আমি জাস্ট এটি অফ করছি, এটি হলো চতুর্থ সেটিংস।
তো এখন পঞ্চম সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এখন আপনি জাস্ট ব্যাকে আসবেন, এখন আপনি হিয়ারিং এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন টার্ন অফ অল সাউন্ড। তো এখন যদি আপনি এটি অন করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের সমস্ত সাউন্ড স্টপ হয়ে যাবে। এবার যদি আপনি মোবাইল ফোনে ফুল সাউন্ড দিয়ে কোনো গান শোনেন বা ভিডিও দেখেন বা কোনো গেম খেলেন বা কেউ যদি আপনার মোবাইল ফোনে কল করে বা এসএমএস করে তারপরে কিন্তু কোনোভাবে সাউন্ড হবে না, সমস্ত সাউন্ড স্টপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে ফুল সাউন্ড দেওয়া রয়েছে। এবার যদি আমি কোনো গান শুনি বা ভিডিও দেখি তারপরে কিন্তু মোবাইল ফোনে কোনোভাবেই সাউন্ড হবে না। যদি আমি টার্ন অফ অল সাউন্ড এটি অন করে দিই তো বুঝতে পারছেন যে টার্ন অফ অল সাউন্ড কত বড় পাওয়ারফুল একটি সেটিংস। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি টার্ন অফ অল সাউন্ড অন করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনে ফুল সাউন্ড দেওয়ার পরেও কিন্তু কোনোভাবেই সাউন্ড হবে না। তো এখন আমি জাস্ট এটি অফ করলাম। তো এটি হলো পঞ্চম সেটিংস। তো এখন আপনি জাস্ট ব্যাকে আসবেন। ষষ্ঠম সেটিংসটি হলো অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কলস। তো এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে দুটি অপশান পেয়ে যাবেন, অ্যান্সার কলস বাই প্রেসিং হোম কি, অর্থাৎ আপনার মোবাইল ফোনে যখন কোনো কল আসবে সেই কলটিকে রিসিভ করার জন্য এখন আপনি জাস্ট মোবাইল ফোনের হোম বাটনে একবার ট্যাপ করবেন, তাহলে কিন্তু সেই কলটি সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যাবে। দ্বিতীয়টি হলো এন কলস বাই প্রেসিং পাওয়ার কি, অর্থাৎ সেই কলটিকে ডিক্লাইন করার জন্য বা কাটার জন্য মোবাইল ফোনের পাওয়ার বাটনে একবার ট্যাপ করবেন, তাহলে কিন্তু সেই কলটি সঙ্গে সঙ্গে কেটে যাবে। তো এখন আপনি জাস্ট এই দুটি অন করবেন। অন করার পর এখন আপনি খুব সহজে মোবাইল ফোনের হোম বাটন এবং পাওয়ার বাটনের মাধ্যমে কলকে রিসিভ করতে পারবেন বা কাটতে পারবেন। তো এই ছিল আজকের অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকে থাকা কয়েকটি গোপন কাজ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।